দাঁতকান্দিদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ। কুমিল্লার দাউদকান্দি উপজেলার আসন্ন বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছে আনারস প্রতীকের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম মানিক সওদাগর। সংবাদ সম্মেলন করে মানিক সওদাগর সাংবাদিকদের বলেন, গত বুধবার রাতে তার কর্মী সমর্থকরা ব্যানার পোস্টার লাগানোর জন্য তার নির্বাচনী এলাকায় যায়। এই সময় নির্বাচনী এলাকা কানোরা দুর্গাপুর এলাকায় তারা গেলে ইউনিয়নের ওই এলাকায় পৌঁছলে তার প্রতিদ্বন্দ্বী শফিউল বাসার সুমনের সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং মনির নামের একজন তার এক সমর্থকের বাড়িও ভাঙচুর করে। ওই হামলায় আহত হয়ে শাহ আলম মুন্সী নামে একজন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান। এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আর এই ঘটনা উভয় পক্ষের পৃথক দুটি অভিযোগ পেয়েছি। আমার একজন কর্মী ভাড়াপাড়া কানোরা দুর্গাপুর তার বাড়ি, নাম হচ্ছে মনির হোসেন। উনি কেন আমার দল করে, আমাকে কেন সাপোর্ট করে, আমার পক্ষে কেন প্রচার প্রচারণা চালায়, ওনাকে বিগত দিন থেকেই অনেক প্রেশার এবং বাধা দিয়ে আসছিল শফিউল বাসার সুমনের দল এবং তার কর্মীরা। সে আলোকে গতকাল ওনার সাথে একটা তর্কে লিপ্ত হয় ওর কর্মীরা, এক পর্যায়ে ওনাকে ধাওয়া করে ওনাকে না পেয়ে ওনার বাড়িতে আক্রমণ চালায়। তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আপনাদের সবাইকে দিব ইনশাআল্লাহ। একটা পর্যায়ে ওখানে আমার আরও কিছু লোক উপস্থিত হয় এই ঘটনা শুনে। তা ওনার বাড়ি হচ্ছে কানোরা দুর্গাপুর শাহ আলম মুন্সী। আমার সেই ভাই যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, মনির ভাইকে না পেয়ে সুমন শফিউল বাসার সুমনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে শাহ আলম ভাইয়ের উপরে আক্রমণ করে। এক পর্যায়ে ওনাকে মাথায় আঘাত করলে উনি আহত হয়ে নিচে পড়ে যান। উপর্যুপুরি তার লোকেরা আমার উপস্থিত লোকদেরকে লাঠি চোটা দিয়ে বেধড়ক পিটান। এমত অবস্থায় আমি উপস্থিত ওখানে ছিলাম না, আমি ঢাকাতে ছিলাম। আমার নেতাকর্মী যারা ওখানে উপস্থিত হয় মনির ভাইকে এবং শাহ আলম ভাইকে উদ্ধার করার জন্য, তথাপি ওই মুহূর্তে সুমন শফিউল বাসার সুমনের লোক আমার সেই লোকদেরকে ধাওয়া করে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, নির্বাচন শুরু হতেই যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা শুরু হয়, আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমরা কিভাবে নির্বাচন করব? সে লক্ষ্যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। আমাদের দাউদকান্দি নির্বাচন কমিশনার ওসি মহোদয়, জেলা রিটার্নিং অফিসার, ডিসি মহোদয়, এসপি মহোদয়, সবার কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে অনুরোধ, প্রশাসনিকভাবে আমাকে হেল্প করেন। আমার নেতাকর্মীরা আতঙ্কে ভয়ে আছে, আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আমার যানবাহনের নিরাপত্তা চাই। আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যদি মানিক সওদাগরকে ভোট দেয়, মানিক সওদাগরের পক্ষে ওয়ার্কে নেমে প্রচার প্রচারণা চালায়, তাদেরকে বাড়ি ঘরে থাকতে দিবে না, ঘরে তালা ঝুলিয়ে দিবে, ভোটের দিন এলাকায় ঢুকতে দিবে না। এই যদি হয় নির্বাচনের পরিবেশ, তাহলে আমরা কিভাবে নির্বাচন করব? আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। নাম মোহাম্মদ শাহ আলম মুন্সী, গ্রাম কানোরা দুর্গাপুর, পোস্ট অফিস গরিপুর দাউদকান্দি। এই ষোলপাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমার উপরে এই অতর্কিত হামলা আমার উপরে তারা চালিয়েছে। আমার এলাকার যারা এই ইয়ের সুমনের পার্টি করে, তারাই ইন্ধনদাতা এটা এই মারার। আমাকে পরিকল্পিতভাবে আমাকে মানে একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা এই ইয়ে করছে এই প্রোগ্রামটা করছে। গতকালকে আমি যদি ওই মহিলা, দুই তিনজন মহিলা যদি এটা না করতো, তাহলে আমার ওইখানে আমার মাইরে ফেলতো তারা। তাদের প্ল্যান ছিল এখানে এই মারাটার পেছনে আমার নিজের, আমি চোখে তিনজনের দেখছি, আর এখানে তো প্রায় 50 জন 100 জন লোকের মতো ছিল। আমি চোখে তিনজন দেখছি, এই যে আব্দুর রবের ছেলে, এই যে মাহবুব, আর হলো এই ইয়া দানুর ছেলে শাহ আলম, আর ইসমাইলের ছেলে কুদ্দুস, আমাকে যারা আক্রমণ করছে এখানে, এই তিনজন আমি চিনতে পারছি। পরে তো অতর্কিতভাবে আমি তো ইয়ে করে পড়ে গেছি। আমি এটার সুষ্ঠু বিচার চাচ্ছি, যাতে অদূর ভবিষ্যতে কোনো মানুষকে যেন এরকমভাবে কোনো হস্তনস্ত না করে নিরপেক্ষ মানুষ। আপনারা আমার খবর নিয়ে দেখেন, আমি কি, আমি দীর্ঘ 25 বছর যাবৎ একটা 5-star 5-star হোটেলে আমি চাকরি করে আসছি, আর যারা আমাকে আক্রমণ করছে তাদের পরিচয়টা গিয়ে দেখেন, তারা ইয়াবাখোর বাবাখোর, আর তাদেরকে ইন্ধন দিতেছে। আমার এই এলাকার এই 2-3 জন প্রধান, এরা প্রধান না, এটা এরা বিচারক না, এটা সুরটিক বিচারক, এই 2 নম্বর বিচারক। এই এলাকার ভিতরে তারা এরকমই করে যায়, তাদের ইয়েগুলি, এই হারুন আর এই ফারুক, আর হইলো এই লিটন,
তারা ইন্ধন দিয়া দিতেছে, জানো তারা এরা ইন্ধন দিতেছে, এই এই ইন্ধনের এই তাদের ইন্ধনের দ্বারাই আমি আজকে আমার এই অবস্থা হয়েছে। আমাকে পুরোপুরিভাবে আমাকে মারার জন্য, আমার শেষ করে দেওয়ার জন্য তারা এই পরিকল্পনা এটা পরিকল্পিতভাবে তারা আমাকে ইয়ে করছে। আমি এখানে আমার কোনো ভূমিকাই নেই, আমি শুধু আমি একটা সাপোর্ট করতে পারি। আমি আমি তো বলিও না কোনো দিন কথা, তাদের সাথে কোথাও কাটাকাটি হয় না, আমি কথাও বলি না আমি কোনো। আমার আমার প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যেন এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার, আমি এটা সঠিক বিচার চাই আমি প্রশাসনের কাছে।